সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের নতুন আরো একটি টপিক হাজির হলাম। টপিকটা হলো আপনারা কিভাবে একটি শাটডাউন বাটন তৈরি করবেন। তো আমি যখন মূল টপিকসে আমার প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর নিউ অপশনে যাব, এখানে শর্টকাটে যাব, তারপর এখানে এখানে টাইপ করতে হবে শাটডাউন। শাটডাউন স্পেস হাইফেন এস স্পেস হাইফেন এফ স্পেস হাইফেন টি। এটা দেওয়ার পরে, এটা টাইপিং করার পরে নেক্সট ক্লিক করবে, তারপর ফিনিশ ক্লিক করবে। দেখেন আমাদের শাটডাউন একটা বাটন হয়ে গেছে। এখন এটা আপনি আইকন চেঞ্জ করার জন্য এটাতে লাইট রাইট বাটন ক্লিক করবেন, তারপর প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে চেঞ্জ আইকন, তারপর ওকে করবেন। দেখেন এখান থেকে আপনাদের অনেক আইকন আছে, ইচ্ছা মতো একটা আপনাদের ইচ্ছা মতো একটা আইকন এখানে দিয়ে দিতে পারেন। দেখেন অনেক আইকন আছে। তো আমি এটা দিয়ে দিচ্ছি, ওকে করবেন, তারপর আবার ওকে করবেন। দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। এখন এর উপরে ডাবল ক্লিক করলেই আপনাদের পিসিটা বন্ধ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই।